হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, মানে এটা আমার প্রথম ভিডিও আমার ব্লগের চ্যানেলের। আমার চ্যানেলের নামটা তো তোমরা দেখতেই পাচ্ছ, নন্দিতা মুখার্জি। এটা হচ্ছে কালী পুজোর দিন, মানে কালকে, আর ব্লগটা তোমরা আজকেই দেখতে পাচ্ছ, কারণ আমার প্রথম চ্যানেলের আমি চেয়েছিলাম আমার চ্যানেলের প্রথম ব্লগটা আমাদের বাড়ির কালী পুজো দিয়েই হোক। তো শুধু তো দীপাবলি আর কালী পুজো দুটো দিন একই, তো আমি সকাল সকাল শুরু করে দিয়েছিলাম রঙ্গোলি। অ্যাকচুয়ালি রঙ্গোলি আঁকতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই যে আমি যেখানে থাকি সেখানে দোকানগুলোতে প্রায় রঙ্গোলি কালারটা শেষই হয়ে গেছিলো, সেই জন্য আমি যে ফেব্রিক কালার হয় সেই কালারটা দিয়েই আমি এঁকেছিলাম। সকাল সকাল যে আমি এই যে ড্রয়িং প্রথমে স্কেচ দিয়ে যে ড্রয়িং করে নিচ্ছিলাম যে কীভাবে স্ট্রাকচারটা করব কি না করব, এবং হ্যাঁ এটা কোনো গুগল বা কোনো জিনিস দেখে না, তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজের মন থেকে করছি, বারবার মুছছি আবার করছি আবার মুছছি, এইভাবেই করছি। সো দেখো, দেখতে থাকো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আর তোমার যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তো আমাকে আরও ইন্সপায়ার করো, পরে পরে বলো যাতে আমি আরও ব্লগ বানাতে পারি। সো আঁকার পর অনেকটাই রং ঠিকঠাক হয়ে গেছিলো, এবং এই যে প্রায় অনেকটা রং করার পর আমি নিজে নিজে ভিডিও করা সম্ভব নয় তোমরা জানো, কারণ কি কালারটা দেওয়ার সময় আমার হাতে একটাই ফোন, হাতে ফোন নিয়ে কালার নিয়ে রং করা সম্ভব নয়, তো সেই জন্য আমি যেটুকু পারছিলাম হাতে করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু গোটাটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই যে পুরো রংটা করার পর যে লুকটা হয়েছিল, মানে ফিনিশিং দেওয়ার আগে লুকটা, তো সেই লুকটা আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়েছি। দেখো এটা এরকম লাগছিলো, কিছুটা হালকা হালকা হয়তো ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পারবে, কারণ ফোনটা তখন এদিক ওদিক 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 হয়ে আমি কী হয়েছে আমি জানি না। অ্যাকচুয়ালি ফুটেজগুলো সব ঠিকঠাক করে পরপর হয়তো পড়েনি, তোমরা সেজন্য হয়তো বুঝতে পারছো না যে যে জায়গাগুলো কালার হয়েছে সেই সেই জায়গাগুলো যেভাবে করছি না করছি সেটা বুঝতে পারছো হয়তো, তোমরা এইভাবেই করো। এবং দেখো আলটিমেটলি লুকটা এরকম হয়েছিল, আর সমস্ত জিনিসগুলো আমার ছড়িয়ে ছিটিয়ে ছিল, তবুও আমি একটু একটু করে দেখিয়েছি তোমাদের, আবার এ বাকি ফিনিশিংয়ের কাজ আস্তে আস্তে করতে থেকেছি, এবং আমি জানি না কেমন হয়েছে। তোমরা যদি এটা মানে ভালো লেগে থাকে তোমাদের এই ডিজাইনটা, তো তোমরা বাড়িতে নিজেদের মতো করতে পারো, এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এটা কেমন হয়েছে, অ্যাকচুয়ালি ভালো নাকি খারাপ নাকি এই জায়গাগুলো ঠিক করতে হবে, তাহলে আমি অবশ্যই সেগুলো ঠিক করার চেষ্টা করব। মোটামুটি এরকমই একটা দেখতে ছিল, দেখো তোমাদেরকে মোটামুটি এই যে জায়গাগুলো আমার মনে হচ্ছে সাধারণত ভালো করে ফুটে নিই সেই জায়গাগুলো আমি দেখিয়েছি, এবং এই পুরোপুরি লুকটা ছিল এরকম ভালো হালকা দেখতে পাচ্ছিল, রাত্রিবেলাটা এরকম হয়েছিল, এবং মনে হয় আমি তো ভালোই লেগেছে, কারণ প্রথমবার আমি এটা ট্রাই করেছি সবকটা তোমার দেখানো সম্ভব না, তবে এই মেলাটা আমি কেমন একটা হয়েছিল হয়তো আমি এই দেখিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না।
এরকম টাইমেরই হয়েছিল মালাটা। তো মালাটা করার পর আমি ঝুড়িতে যথাযথ জায়গায় ঠিকঠাক রেখে দিয়েছিলাম। বাড়িতে অনেকেই ছিল, কিন্তু আমি যে জায়গাটা মালা গাছিলাম সেই জায়গাটা আমরা দু তিনজনই ছিলাম। এবার সন্ধ্যাবেলা ঠাকুর লাইট ফাইট সব কিছু মিলিয়ে কেমন লাগছিল আমাদের মায়ের প্রতিমাকে। বাড়িতে যে গয়না টয়না থাকে আমাদের, কিছু বাড়ির ঐতিহ্য হিসেবে গয়না আছে, এবং আমাদের কালীমাকে রজনীগন্ধার মালা দেওয়া হয়। এবং ঘর টর বসার পর আমি একটা ছোট্ট করেছি, এবং এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, কালী পুজোর পরের দিন সকাল হয়ে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গেছে, যেটা তোমরা পরের এবং আমি পরের ভিডিও স্টার্ট করেও দিয়েছি। পরের ভিডিও ইন্ট্রোটা এইভাবেই দেখতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না, অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।